বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2023 সালের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের হচ্ছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, ফ্রান্সে ধর্মকরের নাম কী ছিল? উত্তর লিখবে টাইট। পরের প্রশ্ন, করভি হলে উত্তর হবে বেগাস্ট্রম। পরের প্রশ্ন, বুর্জুয়া শব্দের উৎপত্তি হয়, উত্তর হবে বার্গাদ থেকে। পরের প্রশ্ন, দ্য পার্সিয়ান লেটার্সের রচয়িতা হলেন, উত্তর লিখবে মন্তেস্কু। পরের প্রশ্ন, আমির রাষ্ট্র উক্তিটি করেছেন, উত্তর লিখবে চৌদ্দশলই। পরের প্রশ্ন, সাম্য মৈত্রী স্বাধীনতা আদর্শ গড়ে ওঠে, উত্তর লিখবে ফরাসি বিপ্লবে। পরের প্রশ্ন, নেপোলিয়ন প্রথমে কত বছরের জন্য কনসাল নিযুক্ত হন? উত্তর লিখবে 10 বছর। পরের প্রশ্ন, কোড নেপোলিয়নে কটি ভাগ আছে? উত্তর লিখবে 2287টি। পরের প্রশ্ন, কোড নেপোলিয়ন এখনও প্রচলিত আছে? উত্তর লিখবে ফ্রান্সে। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লব হয়, উত্তর লিখবে 1789 খ্রিস্টাব্দে। পরে তোমাদের রয়েছে বিভাগ ক, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলা, প্রতি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। দেখো, দ্য পার্সিয়ান লেটার হবে মন্তেস্কু, মানুষ ও নাগরিক অধিকার ঘোষণা হবে ফরাসি সংবিধান সভা, আর লেটার দ্য ক্যাসে হবে পরোয়ানা। ভালো করে দেখে নাও। দেখো, বিয়ের দাগে রয়েছে প্রদত্ত মানচিত্রে স্থানগুলি চিহ্নিত করো, প্রতি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। মস্কো ফ্রান্সের রাজধানী আর স্পেন। পরে তোমাদের রয়েছে বিভাগ গ, তিনি তাকে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি, প্রতি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, থার্ড স্টেট কী? উত্তর লিখবে ফরাসি বিপ্লবের আগে শ্রেণীবিভক্ত ফরাসি সমাজ ব্যবস্থায় যে 3টি শ্রেণীর অস্তিত্ব ছিল তার মধ্যে অন্যতম ছিল থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল সব ধরনের রাজনৈতিক অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ধনী বুর্জুয়া, মধ্যবিত্ত দরিদ্র কৃষক ও শ্রমিক, সাকুলত বা চালচুলহীন ভবঘুরে প্রভৃতি। পরে প্রশ্ন, সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝ? উত্তর লিখবে বিপ্লবের কালে ফ্রান্সে একদা অভ্যন্তরীণ ক্ষেত্রে বিপ্লব হাইপেন বিরোধী শক্তি মাথাধারা দিতে থাকে এবং বৈদেশিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের আক্রমণে ফ্রান্সের স্বাধীনতা লুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই সংকটজনক পরিস্থিতিতে বিপ্লবী নেতৃত্ববৃন্দ বিপ্লবী ফ্রান্সকে রক্ষার উদ্দেশ্যে দেশে এক জরুরি শাসন চালু করেন, যা সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের শাসন নামে পরিচিত। পরের প্রশ্ন, কোন নেপোলিয়ন কী? উত্তর লিখবে ফ্রান্সের শাসক নেপোলিয়ন দেশের বিভিন্ন প্রান্তে প্রচলিত আইনগুলির পার্থক্য দূর করে এবং পরস্পর বিরোধী আইনগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করে 1804 খ্রিস্টাব্দে দেশে এক নতুন আইন ব্যবস্থা চালু করেন। এটি কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা নামে পরিচিত। পরের প্রশ্ন, কনফেডারেশন অব দ্য রাইন কী? এর প্রতিষ্ঠাতাকে? উত্তর লিখবে ফরাসি সম্রাট নেপোলিয়ন জার্মানির উটেমবার্গ, ভেডেন, হেসবার্গ প্রভৃতি ছোট ছোট রাজ্য দখল করে এদের নিয়ে কনফেডারেশন বা রাষ্ট্রসভায় গঠন করেন। এটি কনফেডারেশন অব দ্য রাইন নামে পরিচিত। এর প্রতিষ্ঠাতা হলেন ফরাসি সম্রাট নেপোলিয়ন। পরের প্রশ্ন, ট্রাফালগারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? উত্তর লিখবে 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়। ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ইংরেজ নৌসেনাপতি নেলসন ফরাসি নৌসেনাপতি ভিলেন উইপকে শোচনীয়ভাবে পরাজিত করেন। পরের প্রশ্ন, পোড়ামাটি নীতি কী? উত্তর লিখবে ফরাসি সম্রাট নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করলে রাশিয়া সম্মুখ যুদ্ধ এড়িয়ে সাম্রাজ্যের অভ্যন্তরে ক্রমাগত পিছু হটতে থাকে। ফরাসি বাহিনী রাশিয়ায় যাতে সমস্যায় পড়ে সে উদ্দেশ্যে পিছু হটার সময় রুশ বাহিনী নিজেদের রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে খাদ্যশস্য, শস্যক্ষেত্র, শহর, জনপদ প্রভৃতি আগুনে পুড়িয়ে পুড়িয়ে পানীয় জলে বিষ মিশিয়ে দেয়। রুশ বাহিনীর এই পদক্ষেপ পোড়ামাটি নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন, শতদিবসের রাজত্ব কী? উত্তর লিখবে 1815 খ্রিস্টাব্দের শুরুতে ফ্রান্সে গোলযোগের পরিস্থিতিতে নেপোলিয়ন এলবা দ্বীপে নির্বাসিত থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন। সাধারণ মানুষ তাকে সদর অভ্যর্থনা জানালে রাজা অষ্টদশ লুই সিংহাসন ছেড়ে পালিয়ে যায়। এরপর তিনি 20 মার্চ থেকে 21 জুন পর্যন্ত মোট 100 দিনের রাজত্ব করেন। এই ঘটনা শতদিবসের রাজত্ব নামে পরিচিত।
পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ, এখানে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির 7 থেকে 8টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 4 করে, 4 × 2 = 8। দেখো প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। ভালো করে দেখে নাও, প্রথম পয়েন্ট করে ভূমিকা। দেখো আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, এর ফলে তোমাদেরই অসুবিধা। তোমরা কিন্তু ভিডিওটাকে থামিয়ে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে সম্পূর্ণ উত্তরটা কিন্তু দেখে নেবে। দেখো পরের পয়েন্ট করবে মান্তেস্কু, ভালো করে দেখে নাও। পরের পয়েন্ট করবে ভলতেয়ার, তার পরের পয়েন্ট করবে রুশো, তার পরের পয়েন্ট করবে দিদেরো ও এলেমবার্ট, পরের প্রশ্ন ফিজিওক্র্যাটস, শেষ পয়েন্ট করবে মূল্যায়ন। এই প্রশ্নের উত্তরটি যেভাবে লেখানো হয়েছে, রাতে আসলেও লিখতে পারবে এবং 4-এ আসলেও কিন্তু তোমরা লিখতে পারবে। পরের প্রশ্ন ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো, ভালো করে উত্তর দেখে নাও। প্রথম কিছুটা ভূমিকা দেবে, তারপরে শুরু করবে ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ। প্রথম পয়েন্ট করবে খাদ্রাভাব, পরের পয়েন্ট করবে রাজতন্ত্রের সব যাত্রা, পরের পয়েন্ট করবে উপসংহার। পরের প্রশ্ন তোমাদের রয়েছে কোড নেপোলিয়ন সম্পর্কে কি জানো, পয়েন্ট করবে কোড নেপোলিয়ন। এক দিয়ে লিখবে আইনসমূহ রচনা, ভালো করে দেখে নাও। দুই দিয়ে লিখবে আইনসমূহের শ্রেণী বিভাগ, 3 নম্বর দিয়ে লিখবে বৈশিষ্ট্য, ভালো করে দেখে নাও। 4 নম্বর দিয়ে লিখবে ত্রুটি, আর শেষ পয়েন্ট করবে উপসংহার। পাঁচে দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। প্রশ্নের মান রয়েছে 8। দেখো প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, 1789 সালের ফরাসি বিপ্লবের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কারণগুলি আলোচনা করো। শুধুমাত্র রাজনৈতিক কারণ আসতে পারে, বা শুধুমাত্র সামাজিক কারণ আসতে পারে, বা শুধুমাত্র অর্থনৈতিক কারণ আসতে পারে। ভালো করে উত্তর দেখে নাও। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, তারপরে এক দিয়ে পয়েন্ট করবে মেন পয়েন্ট রাজনৈতিক কারণ, তার মধ্যে সাব পয়েন্ট করবে এক দিয়ে রাজাদের দুর্বল শাসন, দুই দিয়ে লিখবে দুর্নীতিগ্রস্ত প্রশাসন, ভালো করে দেখে নাও। পরে মেন পয়েন্ট করবে দুই দিয়ে সামাজিক কারণ, তার মধ্যে সাব পয়েন্ট করবে যাজক বা প্রথম শ্রেণী, দুই দিয়ে লিখবে দ্বিতীয় শ্রেণী। পরে সাব পয়েন্ট করবে তিন দিয়ে তৃতীয় শ্রেণী, ভালো করে দেখে নাও। পরে মেন পয়েন্ট করবে তিন দিয়ে অর্থনৈতিক কারণ, এক দিয়ে লিখবে বৈষম্যমূলক কর ব্যবস্থা, শেষ পয়েন্ট করবে উপসংহার। পরে রয়েছে নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধের কি ভূমিকা ছিল, পয়েন্ট করবে নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধের ভূমিকা, ভালো করে দেখে নাও। এক দিয়ে পয়েন্ট করবে ফ্রান্সের অর্থনৈতিক ক্ষতি, ভালো করে দেখে নাও পয়েন্টটা। দুই দিয়ে লিখবে উপকূল দখল, তিন দিয়ে লিখবে ব্যয়ভার, চার দিয়ে রোম ও হল্যান্ডে অসন্তোষ, পাঁচ দিয়ে লিখবে উপদ্বীপের যুদ্ধে বিপর্যয়, ছয় দিয়ে লিখবে রাশিয়ায় বিপর্যয়, আর শেষ পয়েন্ট করবে মূল্যায়ন। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 40 মার্কের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও, এখানে প্রতিটি প্রশ্নই কিন্তু এ বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্নোত্তরই কিন্তু তোমরা খাতাতে লিখে মুখস্থ করে ফেলবে। আমরা হাতে পেয়ে গেলাম আরও একটি স্কুলের 9ম শ্রেণীর ফার্স্ট ইউনিট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের কোশ্চেন পেপার। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সেই কোশ্চেনটা দেখতে পাচ্ছ, যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো ফুল মার্ক্স তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। তবে একের দাগে রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মানে 1 করে 1 × 5 = 5। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। দেখো দুয়ের দাগে রয়েছে স্তম্ভ মেলাও, এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। দেখো তিনের দাগে রয়েছে সত্য মিথ্যা লেখো, প্রশ্নের মান রয়েছে 1। তারপর দেখো রয়েছে বিভাগ খ, এখানে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 6টি। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 6টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। ভালো করে দেখে নাও, এখানে প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারছো যে প্রতিটি প্রশ্নই কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই কমন এসছে, সেহেতু আমাদের সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো। দেখো পরে তোমাদের রয়েছে বিভাগ গ, পাঁচে দাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 4টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8।
ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। প্রথম, ফরাসি সমাজের তিনটি শ্রেণীর নাম কি? পরের প্রশ্ন, টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, বাস্তিল যুগের পতনের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, কোড নেপোলিয়ান কি? পরের প্রশ্ন, মহাদেশীয় অবরোধ প্রথা কি অথবা নেপোলিয়নের দুটি সংস্কার লেখো। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ, এখানে ছয় দাগে টিকা লেখো যে কোনো দুটি, প্রতিপ্রশ্নের মান চার করে, চার গুণ দুই সমান সমান আট। প্রথম, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, নেপোলিয়নের বিভিন্ন সংস্কার লেখো। পরে তোমাদের রয়েছে বিভাগ উ, এখানে রয়েছে রচনাভিত্তিক প্রশ্ন, যে কোনো একটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে, প্রশ্নের মান রয়েছে আট। প্রথম, ফরাসি বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক কারণ লেখো অথবা ফ্রান্সের সংবিধান সভার কার্যাবলী লেখো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 40 মার্কের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে।